রাষ্ট্রপতি ভোটকে সামনে রেখে বিরোধী জোট, এই প্রশ্নটা উঠছে তার কারণ বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক ডেকেছেন। বৈঠকে যোগ দিতে 22 নেতাকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী কেজরিওয়ালকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর 15 জুন তিনি দিল্লি যাচ্ছেন। 15 জুন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন, 22 নেতাকে বৈঠকে যোগ দেওয়ার জন্য চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। প্রবীর, চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ দেওয়ার জন্য, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে আর কিসের ইঙ্গিত? দেখো, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছেন। আগামী 15 জুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সমস্ত বিজেপি বিরোধী দলগুলো তারা বৈঠকে বসছে দিল্লি কনস্টিটিউশন ক্লাবে। তার আগে 22 জন নেতাকে, সোনিয়া গান্ধী, শরদ পাওয়ার, লালু প্রসাদ যাদব, অখিলেশ যাদব সহ, অরবিন্দ কেজরিওয়াল সহ 22 জন বিরোধী নেতা নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চিঠি লিখেছেন, যেখানে তিনি বলেছেন যে দেশের বর্তমান পরিস্থিতিতে তিনি আশা করেন সমস্ত বিরোধী দল এক হয়ে লড়াই করবে। এবং চিঠিতে তিনি কেন্দ্রীয় এজেন্সি যেভাবে ব্যবহার করা হচ্ছে তারও অভিযোগ করেছেন এবং সমস্ত বিরোধী নেতা নেত্রীদের কার্যত হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন। এই চিঠিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডাক দিয়েছেন যে রাষ্ট্রপতি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিরোধী প্রার্থী খোঁজার জন্য এবং ঐক্যবদ্ধভাবে বিরোধী দলকে লড়ার জন্য রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে। এবং কার্যত রাজনৈতিক মহল মনে করছে যে এই বিরোধী জোটের সলতে পাকানোর কাজ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে চিঠি দিয়েছেন সেটা কার্যত 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে তার প্রস্তুতি এক ধাপ, এটা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলছে এটা এক ধাপ এগোনো হলো। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিল সমস্ত বিরোধী দলকে এক ছাতার তলায় নিয়ে আসা, এবং তৃণমূল কংগ্রেস তিনি বলছে যে তারা আশাবাদী যে বিজেপির বিরুদ্ধে রাষ্ট্রপতি নির্বাচনে সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে একটি প্রার্থী দেবে, যেটা শুধু রাষ্ট্রপতি নির্বাচন নয় আগামী 2024 একটা বার্তা দেওয়া হবে বিরোধী জোটে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই উদ্যোগ নিয়েছেন, 22 জন নেতা নেত্রীকে চিঠি দিয়েছেন যাতে 15 জুন যে বৈঠক হতে চলেছে দিল্লি কনস্টিটিউশন ক্লাবে সেখানে সবাই যেন উপস্থিত থাকেন। সেখানে যেমন তিনি সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছেন, পাশাপাশি সীতারাম ইয়েচুরি তাকেও চিঠি দিয়েছেন, দিয়ে 22 জন এরকম বিরোধী দলকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে আহ্বান জানিয়েছেন। প্রবীর, ঠিক একইভাবে রাষ্ট্রপতি নির্বাচনকে তুমি যেটা বলছিলে, রাষ্ট্রপতি নির্বাচনকে বলা হচ্ছে 2024 মহড়া, বিরোধী ঐক্য সেটা এক জায়গায় আসছে কি আসছে না, বিরোধী জোট সেটা নিয়ে বারবার নানান রকমের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সমস্ত দলগুলিকেই। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আহ্বানও করেছেন এই জোট এক জায়গায় যাতে আসতে পারে, সেই জায়গায় এই চিঠি, এটা কতটা গুরুত্বপূর্ণ? দেখো, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর আগে আমরা দেখেছি 2019 লোকসভা নির্বাচনের সময় কলকাতার ব্রিগেডে এরকম সমস্ত বিরোধী নেতা নেত্রীদের একজোট করে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন বিরোধী জোটের, তারপর সেই জোট দানা বাঁধেনি। এবং এবার 2024 আগেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করছেন যে সমস্ত বিরোধী জোটকে এক ছাতার তলায় নিয়ে এসে একটা লড়াইয়ের ডাক দেওয়া, এবং রাষ্ট্রপতি নির্বাচন যেহেতু সামনে রয়েছে সেই নির্বাচনে বিরোধীরা যাতে সর্বসম্মতভাবে একজন প্রার্থীকে দাঁড় করান বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। এটা যেমন একদিকে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোট শক্তিশালী হবে এবং এই জোট আগামী 2024 লোকসভা নির্বাচন পর্যন্ত ধরে রেখে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট হওয়ার বার্তা, একজোট লড়াইয়ের ডাক মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও দিয়েছেন, আজকেও তিনি চিঠি দিয়েছেন সমস্ত নেতা নেত্রীদের যাতে সমস্ত বিরোধী দল বিজেপির বিরুদ্ধে গণতন্ত্র বাঁচাতে সমস্ত বিরোধী দল এক ছাতার তলায় এসে লড়াই করে, এবং সেই লড়াইয়ের জন্য আগামী 15 তারিখের যে বৈঠক সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বৈঠকে থাকার জন্য সোনিয়া গান্ধীকেও চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি বেশ কিছুদিন কয়েক মাস ধরে কংগ্রেসের সঙ্গে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের যে এই জোট নিয়ে একটা বিতর্ক চলছে যে জোটের ক্ষেত্রে কংগ্রেস সেই ভূমিকা পালন করছে না, তৃণমূল নেত্রী বারবার পরাশ্রত্ব, কংগ্রেস এগিয়ে আসছে না, এই অভিযোগ তৃণমূল কংগ্রেস বারবার করে। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে মনে করা হচ্ছে যে সেই দ্বন্দ্ব মিটিয়ে কংগ্রেসকেও সঙ্গে নিয়ে এই রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মতভাবে একটি প্রার্থী খোঁজার চেষ্টা চলবে, এবং তার জন্যই 15 তারিখের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বৈঠকে কারা থাকেন, কারা কি বার্তা দিচ্ছেন সেটাও দেখার বিষয়। ধন্যবাদ।